লা বর্তমান সময়ে জিনা এবং বেবিচারের কথা কথা দুটো বলতে হয় আজকে বাংলাদেশে মৃত্যুদণ্ডের শাস্তির ব্যবস্থা করা হয়েছে আপনারা ভালো করে শুনেন এক একটা দেশে বিশেষ করে পৃথিবীর অনেক দেশে বিভিন্ন রকমের শাস্তির ব্যবস্থা আছে চীনে যদি কেউ ধর্ষণ করে তাহলে তাকে দ্রুত মৃত্যুদণ্ড দেয় বিশেষ ক্ষেত্রে তার এটার ব্যাখ্যা করে বললাম না বাবনেরা আছে তাই মেশিন দেয় গলা কাটে না হ্যাঁ একেবারে খাসি মনে হয়ে যায় এটা হলো চীনের শাস্তি দুই নাম্বার আরব আমিরাতে সাত দিনের মধ্যে প্রকাশ্যে তাকে মৃত্যুদণ্ড দেয় গুলি করে সৌদি আরবে প্রকাশ্যে পাথর নিক্ষেপ করে তাকে মৃত্যুদণ্ড দেয় কোরিয়া উত্তর কোরিয়া ফায়ারিং স্কোয়াডে গুলি করে তিন দিনের মধ্যে তার মৃত্যুদণ্ড দিয়ে দেয় মিশর এবং ফ্রান্স এবং ওই যে এই দুটো রাষ্ট্রে পনেরো থেকে তিরিশ বছরের কারাদণ্ড দেওয়া হয় মিশরে ফাঁসি দেওয়া হয় যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ আমৃত্যু মৃত্যুদণ্ড দেওয়া হয় নরওয়েতে চার থেকে বিশ বছর পর্যন্ত কারাদণ্ড দেওয়া হয় গ্রীষে আগুনে পুড়িয়ে হত্যা করা হয় যারা ধর্ষণ করে এদেরকে আগুন জ্বালায় পুরিয়ে দেয় গ্রিসে রাশিয়াতে তিন থেকে বিশ বছর কারাদণ্ড দেওয়া হয় ভারতেও চোদ্দ থেকে দশ থেকে চোদ্দ বছরের কারাদণ্ড এবং বিশেষ ক্ষেত্রে মৃত্যুদণ্ড দেওয়া হয় মঙ্গোলিয়ায় ধর্ষিতার পরিবারের হাত দিয়ে ধর্ষককে মৃত্যুদণ্ড অর্থাৎ তাকে ঝুলিয়ে যে ধর্ষণ করে ওই ধর্ষণকারীকে ধর্ষিতা নারীকে দিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয় ইরানে প্রকাশ্যে পাথর মেরে মৃত্যুদণ্ড দেওয়া হয় আফগানিস্তানে চার দিনের মধ্যে গুলি করে এই ধর্ষণকারীদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয় আর বাংলাদেশে এই তেরো দশ দুই হাজার বিশ অর্থাৎ অক্টোবরের তেরো তারিখ মন্ত্রিসভায় মৃত্যুদণ্ডের আইন অনুমোদন দেওয়া হয় এরপরে সেটা সংসদে উত্থাপিত হয় সুতরাং হে যুবকেরা বর্তমান সময়ে ধর্ষণ আমাদের দেশে ডাল ভাত হয়ে গেছে এটাকে আর পাপ মনে করা হয় না এটাকে আর অন্যায় মনে করা হয় না আল্লাহ কোরআন মাজিদে কঠিনভাবে এই পাপকে একটি জাতি ধ্বংসের কারণ বলেছেন লা জিনা জিনার নিকটবর্তী হইও না জিনার নিকটবর্তী হইও না হে মান্দারেরা মুসলমানেরা আল্লাহর নবীর কাছে এক আনসার মহিলা এসে বললেন ইয়ারসুল আল্লাহ আমি আমি সীমা লঙ্ঘন করেছেন আমার বিচার করুন আল্লাহর নবী তার থেকে মুখ ফিরিয়ে নিলেন সামনে গিয়ে বলেন ইয়া রাসুল আল্লাহ ইন্নি আসাব জম্বা আমি কবিরা গুনা করেছি আমি জিনা করেছি ফাকিম আলাইয়াল হাদ্দা আমার উপরে আপনি হদ বিচার কায়েম করুন আল্লাহ রসুল তার মুখ ফিরিয়ে নিলেন তৃতীয়বারের সময় বললেন তোমার কি ওই যে পেটে সন্তান রয়েছে সে বলল হ্যাঁ আমি তিন মাসের গর্ভবতী আল্লাহ রসুল বললেন যাও তুমি বাড়িতে চলে যাও বাড়িতে চলে যাও তোমার সন্তান প্রসব করার পরে তুমি আসো এইবার ওই মেয়েটি তিন সন্তান প্রসব হওয়ার পরে বাচ্চা কুলে নিয়ে আসলো আল্লাহ রসুল বাচ্চাটাকে দেখে বললেন না ওকে তুমি দুধ পান করাও যেদিন ও নিজে নিজে খানা খেতে পারবে সেই দিন তুমি আসো মা বোনের আমার মহিলারা যদি জিনার কাজে সহযোগিতা না করে কোনো পুরুষের পক্ষে সম্ভব নয় সে বেবিচার করে মহিলারা প্রকারান্তরে জিনার কাজে কিন্তু তারা একটা উপকরণ উপাদান হিসাবে ওই যে নিজেরাই প্রথম পদকে প্রশস্ত করে তারা বেপরদা হয় তারা হাসি মুখে কথা বলে তারা পরপুরুষের সঙ্গে মিশে প্রথম প্রথম মস্করা ঠাট্টা তারপরে প্রেম প্রেম খেলা তারপরে যখন বেবিচার তারপরে যখন এই তখনই তারা পুরুষের বিরুদ্ধে গিয়ে গত একটি জরিবে দেখলাম একজন বিচারক আদালতে বলেছেন তিনি জীবনে প্রায় তিন লক্ষ মামলা ফাইসলা করেছেন যেই মামলাগুলো শতকরা নব্বইটি নারীদের পক্ষে পুরুষের বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা অনুসন্ধান করে দেখা গেছে তার নাইনটি মামলাই মামলায় মিথ্যা গতকাল পত্রিকায় একটি খবর এসেছে ক্রাইসিস ওই যে সেই বর্তমান সরকার একটি হটলাইন চালু করেছে ওই হটলাইনে ছয়শ উপরে অভিযোগ এসেছে র্যাব গোয়েন্দা সংস্থা তথ্য নিয়ে মাত্র তিনটার বাস্তবতা পেয়েছে ছয়শোর মধ্যে আর পাঁচশো সাতানব্বইটাই মিথ্যা প্রমাণিত হয়েছে সুতরাং পুরুষেরা যুবকেরা সাবধান কোথায় যে ফাঁসাইয়া দিবে কোথায় যে গলায় আটকা যাবা সাংঘাতিক কঠিন ব্যাপার তখন কিন্তু শুধু আফসুস করতে হবে সাবধান করে গেলাম তার চাইতে বড়ো কথা আল্লাহর নবী বলেন কেয়ামতের আগে জিনা বেবিচার বেড়ে যাবে জিনা বেবিচার বেড়ে যাবে রাসুল সাল্লাহ আলিহি আসাল্লামের কাছে জোহাইনা গুত্রের ওই মেয়েটা বাচ্চাটাকে কুলে নিয়ে আসলো রাসুল তাকে একটা খেজুর হাতে দিলেন বাচ্চাটা খেজুর চাবায়া খাইতে পারলো এইবার বাচ্চাটাকে আরেকজনের হাতে দিয়ে সাহাবাদেরকে নির্দেশ দিলেন যাও ওকে তোমরা পবিত্র বানাও ও জিনা করেছে জিনা করার কারণে পেটে বাচ্চা এসেছে দেখুন এই ঘটনার মধ্যে ওই মেয়ে কিন্তু অপরের উপরে অন্য কোনো পুরুষের উপরে অপবাদ চাপাইয়া দেয় নাই অমুক ব্যক্তি আমার সঙ্গে বেবিচার করেছে তাই আমি সন্তানের মা হয়েছি সে নিজে গিয়ে স্বীকার করেছে আমার পেটের সন্তান জিনা করার কারণে আমার পেটে এসেছে আমার উপর আপনি বিচার করুন আমি পরকালের কঠিন শাস্তি থেকে আল্লাহর কাছে মুক্তি পেতে চাই দুনিয়ায় শাস্তি মাথা পেতে নিতে চাই জোহাইনা গুত্রের এই মেয়েটিকে নিয়ে বদ্ধভূমিতে যাওয়া হলো মাঝখানে মদিনা মসজিদে মুনাফরার ওই পাশে একটা বড় মাঠ আছে এখনো এখনো সেখানে পাথর মেরে মানুষকে হত্যা করা হয় যারা জিনা বেবিচার করে অথবা খুন করে সেখানে নিয়ে তার কোমর পর্যন্ত গেড়ে পাথর মারা শুরু করলো এক পর্যায়ে একটা রক্তের ফিনকি এসে হজরত খালেদ বিন অলিদের চেহারার মধ্যে লাগলো তিনি একটু ঘৃণা প্রকাশ করলেন এক পর্যায়ে ওই মহিলা শাহাদত মৃত্যুবরণ করলো রাসুল সাল্লুসাল্লাম তার জানাজা পড়ার জন্য দাঁড়িয়ে গেলেন উমার রাসি আল্লাহ সাহাবি আল্লাহ ও তো জিনাকারী আপনি তার জানাজা পড়াবেন আল্লাহ বলেন তোমরা জানো না মদিনার আর সত্তর জন মুসলমানের তওবাকে যদি এই একজন মহিলার তওবার সঙ্গে তুলনা করা হয় এই মহিলার তওবার মর্যাদা সত্তর জন পুরুষ তওবাকারীর মর্যাদার চাইতে বেশি আল্লাহর কাছে মর্যাদাপূর্ণ জোরে আল্লাহ